হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে যাব কালশি ফ্লাইওভার। কালশি ফ্লাইওভার নিয়ে কথা বলার আগে কতগুলো বিষয় আপনাদেরকে জানিয়ে দেই যে উত্তরা থেকে আমরা এখন যে কালশি রোড ধরে যাচ্ছি এটা কিন্তু কয়েক বছর আগেও ছিল না, একদম নতুন বলতে পারেন এই রাস্তাটি। তবে এই রাস্তা করার পরে উত্তরা থেকে মিরপুরে যত বাস যায়, এমনকি ঢাকা শহরের অন্যান্য জায়গাতেও, যেমন বনানী, গুলশান, সবগুলো পরিবহনই এই রাস্তাটি ব্যবহার করে থাকেন খুব সংক্ষেপে যাওয়ার জন্য, মিরপুরে আসার জন্য। তাই এই রাস্তা এখন অনেক জ্যাম হয়ে যায়। তাই সরকার চিন্তা করলো যে এই ফ্লাইওভার যদি একটি নির্মাণ করা হয় কালশি মোড়ে, তাহলে অনেক ভালোভাবে যাত্রী সাধারণের জন্য। এবং এই ফ্লাইওভারটির বৈশিষ্ট্য হচ্ছে এটা অনেক দূর বিস্তৃত করা হয়েছে। একদিকে হচ্ছে আপনার ক্যান্টনমেন্ট, একদিকে আপনার মিরপুর পূর্বী। চাইলে আপনারা অ্যানিমেশন ভিডিও দেখে নিতে পারেন এবং আশা করি এই ফ্লাইওভারটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন কালশি ফ্লাইওভার কাজ চলছে, বিশাল বড় বড়। এগুলো সম্ভবত পাইলিং এর পর্যন্ত করা হয়েছে। এই পাশটা এমএস, উত্তরার যত বাস আছে মিরপুর থেকে যায় এই পাশ দিয়ে যায়, মাটিঘাটা, তারপর আপনার বালুঘাট। আর এই পাশটা হচ্ছে আপনার মিরপুর যাওয়ার রাস্তা, আর এদিকটা হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট যাওয়ার রাস্তা। চলুন সামনের দিকে এগিয়ে যাই। দেখতে পাচ্ছেন নতুন একটি রাস্তা হচ্ছে ক্যান্টনমেন্টের দিকে যাওয়ার জন্য। রাস্তার কাজ এখনও চলছে। আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি যে এই প্রজেক্টটি করা হচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে। আর আমি দেখলাম যে সেনাবাহিনী যে প্রজেক্টগুলি করে এগুলো সময় মতো সম্পূর্ণ করা হয় এবং জিনিসটা ভালো, আমাদের সেনাবাহিনীর একটা সুনাম আছে। ভিউয়ার্স, এই ফ্লাইওভারটি ঢাকা শহরের সপ্তম ফ্লাইওভার হতে যাচ্ছে। এটার কাজ শুরু হয়েছে 2018 সালে এবং আশা করা যাচ্ছে যে 2020 সালের মধ্যে এর কাজ শেষ হয়ে যাবে, এবং এতে খরচ ধরা হয়েছে প্রায় 986 কোটি টাকা। এবং এটা নির্মাণ করা হচ্ছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের মাধ্যমে, এবং এটা নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে আছে আব্দুল মোনিম লিমিটেড। এই ফ্লাইওভারটি দেখতে অনেকটা ওয়াই শেপের মতো হবে। এর এক প্রান্ত চলে গিয়েছে আপনার মিরপুর DHS, আরেক প্রান্ত হচ্ছে পূর্বীর দিকে। দর্শক, এখন আমি যাচ্ছি পূর্ব সিনেমা হলের দিকে, মিরপুরের দিকে। কালশি থেকে এই ফ্লাইওভারটি ওই জায়গায় নেমে গেছে। দেখতে পাচ্ছেন কাজ খুব দ্রুত গতিতে চলছে। ঠিক এই জায়গাতেই শেষ হয়ে গেছে কাজটি, এই জায়গাতেই নেমে যাবে এবং চলে যাবে পুরো সিনেমা হলে। তো ভিউয়ার্স, এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।